তিনি এই একটা একটা ক্যারিশমেটিক আসনে উন্নীত হয়েছিলেন। তো আমরা মোটামুটি কৃষকদের 6টি দিক শনাক্ত করেছে, ভালো দিক আছে, তবে প্রধান 6টি দিক আমি 6টি দিকে একটু আলোকপাত করার চেষ্টা করব। তার নেতৃত্বের প্রথম যে ক্যারিশমেটিক গুণাবলী সেটি ছিল তার চেহারা, সুদর্শন হাই, সুদর্শন চেহারা বা তার ব্যক্তিত্ব, এই জিনিসটা এটি সে দূর থেকে 50 জন বা 100 জন বা 1000 জনের মধ্যে উনি দূর থেকে চোখে পড়ার মধ্যে উজ্জ্বল লম্বা একটা ব্যক্তিত্ব। তো এই প্রসঙ্গে আমার এলাকা নোয়াখালী, নোয়াখালীর একজন বলেছিলেন, একজন বক্তা বলেছিলেন যে, একজন লেখক বলেছিলেন যে 1962 সালে যখন ফাতেমা জিন্নাহর ইয়েতে প্রপাগান্ডা চালানোর জন্য বঙ্গবন্ধু তখন নেতা নেতৃত্ব 6 দফা তখন হয়নি 1962 সালে, সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের, উনি যখন নোয়াখালীর স্টেশনে যখন নামেন তখন যখন বঙ্গবন্ধু প্রথম ইয়ে দিয়ে দরজা দিয়ে উঁকি দিয়েছিলেন তখন সবাই এক ঝলকে মানে বিস্ময় অবাক অবাক বিষয় তাকিয়েছিলেন যে একই ব্যক্তিত্ব, একজন মানুষ এমন ব্যক্তিত্ব হতে পারে, পুরো নোয়াখালীতে তিনি তখন ইয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন আর কি। আমার এলাকার মুরব্বীদের কাছ থেকে আমি এই ঘটনাটা শুনেছি। তো এটা হচ্ছে তার প্রথম যে তার ক্যারিশমেটিক চেহারা বা উঁচা লম্বা যে হাই, এটা তার নেতৃত্বের একটা বিশেষ অর্জন, বিশেষ ট্রিক। তার দ্বিতীয় যে ট্রিকটি সবার দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে বক্তৃতা। তিনি এক্সটেম্পর বক্তৃতা দিতেন, কোনো প্রিপেয়ার্ড স্পিচ ছিল না, উপস্থিত যে কোনো বক্তৃতাই দিতে পারতেন এবং উপস্থিত দিতেন এবং এবং সাবলীল ভাষায় বলতেন, সহজলভ্য ভাষায় বলতেন এবং মানুষের শ্রোতাদের অন্তরস্থলে পৌঁছে যেতেন। তার সাথে ভাষণ সেই তার সাবলীলতার সেই একটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল উদাহরণ। এরপরে যে তৃতীয় গুণটি তার যেটা ইয়া হয় বিশেষজ্ঞরা মার্ক করছে সেটা হলো তার দূরদর্শিতা এবং সাহস। 1947 সালে কার্যন হলে যখন প্রথম মোহাম্মদ আলী জিন্না করেছিলেন উর্দু এন্ড উর্দু শেলবি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, সেদিনই কিন্তু অনেকেই বুঝেছিলেন, বাঙালির মতো অনেকেই বুঝেছিলেন যে পাকিস্তানিরা আসলে আমাদের জন্য, ওরা ওদের জন্যই এবং এদের সাথে থাকা সম্ভব না। এরপর ইতিহাসে যখন 66 আন্দোলন বা পরম্পরা দেশ পরম্পরায় ধারাগুলো ইয়ে হয় তখন আমরা বুঝতে পেরেছিলাম যে না আমরা কোন পথে এগুচ্ছি। তো এই যে বঙ্গবন্ধুর দূরদর্শিতা বা ইয়ে, এটা কিন্তু অনেক নেতার মধ্যেই ছিলেন, কিন্তু সাহস করে নেতৃত্ব দিয়ে যে এই জিনিসগুলো প্রকাশ করা, এটা কারোর মধ্যে এই সাহসিকতা দেখাতে পারেনি, একমাত্র বঙ্গবন্ধুই সাহস দিয়েছিলেন এবং যে সাহস বা নেতৃত্বের মাসুল তাকে এবং তার পুরো পরিবারকে দিতে হয়েছে। তাই তার এই তৃতীয় গুণাবলী হচ্ছে দূরদর্শিতা এবং সাহস। এরপরে চতুর্থ যে দূরদর্শিতা বা যে ট্রেড গুলা যে গুণাবলী যে ইয়াটা মানুষ ইয়া করে তার অসাধারণ মেধা শক্তি, তার নাকি প্রখর স্মৃতি শক্তি ছিল, যাকে যে কোনো নেতা বা কর্মীকে একবার দেখতেন তিনি আজীবন মানে, কিন্তু 10 বছর পরেও তিনি যে কোনো কর্মীকে তিনি স্বীয় নামে ডাকতেন, স্বীয় নামে ডাকতেন এবং যে কোনো বক্তৃতায় তিনি উপস্থিত দিতেন এবং মেধা থেকেই সেই বক্তৃতাগুলো তিনি ইয়ে কখনো স্ক্রিপ্ট লিখতেন না কখনো। এরপরে তার যে মেধার যে ইয়াটা যে তার ক্যাচমেন্টের ক্যাচমেন্ট যে পঞ্চম দিকটা সেটা হচ্ছে তার